এই একটা শাড়ি মনে আমি বের করেছে, ওরও খুব পছন্দ হয়েছে, আমারও হয়েছে। আমি বলেছি যে কোনো একটা শাড়ি আমি কিন্তু নেবই আজকে, এত শাড়ি পেয়েছে, এত শাড়ি পেয়েছে, ওখান থেকে একটা শাড়ি আমি ঝাঁপবো আজকে। এই দেখো একটা শাড়ি, শাড়ির কালারটা খুবই মিষ্টি কালার। সবকটা ছাপা শাড়ি মনামির, সবকটা ছাপা শাড়ি খুব সুন্দর হয়েছে। শুধু ফার্স্টে যেটা খোলা হলো সেটা একটু উঠবট হয়েছে, প্রথম যেটা খোলা হয়েছিল পকেট শাড়ি। আর মনামি গায়ের রংটা আছে বলে যেটা দিচ্ছে গায়ে সেটাই টক 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 করছে এখন কালার। দেখি এবার, এবার কি বেরোচ্ছে দেখি খাজানা থেকে। একটা ভালো ব্যাগ দেখতে পাচ্ছি, কি খাজানা থেকে বেরোচ্ছে দেখি। যেই ভালো হবে সেই আমি বলবো আমি নেবো নেবো করবো। আর খুলতে পারে দেখা দেখি ঘোড়া, ওই দেখি ঘোড়া আমার দিকে ঘরে গায়ে ফেল, গায়ে ফেলে দেখি গায়ে ফেল এমনি। দেখি মান্ডি গায়ে দেখ, গায়ে মান্ডি গায়ে ফেল, ওটা ওইদিকে ঘুরি, ওইদিকে ঘুরিয়ে পাল দেখা যাচ্ছে না, ওই দিকে ঘোড়া চিনকাওসটা ঘোড়া। হ্যাঁ 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 দেখি এদিকে আমার দিকে ঘোড়া, একটু আমার দিকে ঘোড়া, এই দিকটা শাড়িটা একটু নিয়ে দিতে। হ্যাঁ 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 এবার বোঝা যাচ্ছে কালারটা, হেবি সুন্দর শাড়িটা। এই কালার হালকা লাইটগুলো যেগুলো পাচ্ছ শাড়িগুলো, ওগুলো শাশুড়ির শাড়ি, দেখি শাশুড়িকে দেওয়া হবে আর কি, শাশুড়ি মাকে। যে লাইট লাইট কালারগুলো পাচ্ছে খুব সুন্দর দেখতে শাড়িটা। মানে মনামি ধর, আর কি আছে আমার দেখা, আর কি আছে, ও মনামির পেছনে দেখেছো কত ভান্ডার রয়েছে এখনো বাকি এখানে। মনামি আবার একটা ছাপা পেয়ে গেছি, চ এটাও আমার মনামি। ও মা ছাপাগুলো দেখো, ছাপাগুলো দেখো, ছাপাগুলো দেখে লাভ আছে, ছাপা আমি নেব, ছাপা একটা নেব, একটা ভালো নেব, আর একটা খারাপ নেব, সবই আমি নেব। দাদা দাদা দুটো খোলটা খোল, একটা বেড কভার মনে হচ্ছে নাকি, এটাও বেড কভার, বা বেড কভার গুলো ভালো। ওরে সাবাস, এ সাবাস, বেড কভার পেয়েছে কি? ও মা ও মা, এটা আমরা ঝাঁপবো, আমাদের কিছু নেই না, এটা আমরা ঝাঁপবো, বেড কভার আছে, এটা আমরা নিচ্ছি, আমরা নেবো, আমরা নেবো, আমরা নেবো, আমরা নেবো, আমরা নেবো, আমরা নেবো, আমরা নেবো। এই সব বেড কভার গুলো যেগুলো পেয়েছে সব সুন্দর সুন্দর দেখা, মানে মনে হচ্ছে দারুন দারুন দেখি। যেটাই গায়ে ফেলছে সেটাই মনামিকে সুন্দর লাগছে। সব মনামি খুলছে, মনামি খুলছে, দেখছি সাড়ে চারটে বাজে চললো, খোলা শেষ হচ্ছে না, আজই মনে হচ্ছে শাড়ি ভান্ডার লেগে গেছে। ওরে বাবা খুব সুন্দর, গাইদে 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 দেখি, ওর গায়ে যেটাই পড়ছে সেটাই সুন্দর লাগবে দেখতে। এইটা তো কাজে দেওয়া হবে শাড়িটা, ওখানে একটা বস্তা আছে, বার করে মনে হচ্ছে দুজনে বার করে চল, আর একটা বস্তা আছে বলছে, এই যে এখন দুটো বস্তা মাত্র শেষ হয়েছে, আর একটা বস্তা আছে।
এগুলো ভরে ফেল তুই, এগুলো ভর। তারপর ওরে বাস মানটে, এটা আমি নেবো মা গো। কি এটা আমি নিচ্ছি না গো মা, এটা আমি নেবো মা গো। সবই আমার দেখে। আর কি আছে দেখি ভেতরে? ভেতরে কিছু নেই, মনে মিশ শুধু মজাই করছি আজকে শাড়ি নিয়ে। আমার হাট মানে আলমারি পুরো ফুল, খুব ভালো হয়েছে। ব্যাস নে এদিকে ঘোরা, এদিকে ঘোরা, ছাপা সাজি দেখি, ছাপা সাজি দেখে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে নে, ব্যাস ঘোরা ঘোরা ঘোরা। হ্যাঁ বড় বস্তা, বুঝতে পারছো? এখানে একটা বস্তা এটাও চলে যাবে, আর একটা বস্তা খোলা হচ্ছে সবে। এই বস্তাটার মধ্যে রয়েছে, মনে আমি আয় রে, দেখাবি আয়, দেখাবি আয় তোর জিনিস সব, দেখাবি আয়, আয় 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 তাদের আয়। ওরে বাবরি, এখনো বস্তা বাকি, আর দেখো 4:30 বেজে গেছে, 1 ঘন্টা ধরে আমি শুধু জিনিসই দেখছি। ওরে বাবরি বাপ, দম শেষ। মনামির থেকে দুটো পাওনা আছে আমার, একটা হচ্ছে বউ ভাতে সাজিয়েছিলাম, তার একটা পাওনা আছে, শাড়ি বলেছিলাম নেবো। আর এইখান থেকে দুটো আমি দুদিন সাজিয়েছিলাম, তার একটা পাওনা। আর মনামির বড় বলেছি যাও নি আমার মনামির থেকে নিতে, তো দুটো বাড়ি দুটো পাওনা নেবো আমি আজকে। একটা শাড়ি অলরেডি নেওয়া আমার হয়ে গেছে। আমার জন্য জলটা নিয়ে এসছে, এই যে আবার দিয়ে নিজেই খেয়ে নিল। জল আমার জন্য দিয়ে নিজে নিল, কিরম মেয়ে, কাহা কাহা আছিস না, দেখে যাবো গলায় আসতে খাওয়াতে লেগে গেলে অসুবিধা হয়ে যাবে। দে আমাকে দেবার, দে না গো বয়স উঠে মরে যাবো, বৃন্দাবন পাঠাবি এবার আমাকে গলা দিয়ে। জল খেতে আমাকে দেবে না, বুঝতে পেরেছি, মরে যাচ্ছি, আমার পেট পুরো ফুলে যাচ্ছে জল খেতে খেতে। এমন বদমাইশ, শ্মশানের নাম হচ্ছে গোবিন্দ বাজার, আমার ছোট নামদ বলছে তোমাকে ওখানে ফেলে দিয়ে আসবো যদি হাঁপিয়ে মরে যাও, এমন বদমাইশ মেয়ে। না 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 না, খোল হাতিটি, খোল হাতিটি, খোল মানে আমি খুলুক দেখি। রে সাব্বাস মনে আমি, এটা আমি ছাপবো মনে আমি, রে এটা আমার মনে আমি, আমার মনে আমি, আমার দেখি মানটি দেখি, গায়ে দে গায়ে ফেলে, একটু ঘুরে যা, ঘুরে বস মানটি। দেখি খোল মানটি দেখি, দারুন হয়েছে, দারুন। ও বাবা, ওই জন্য আজকে দিতে বলছিল। হ্যাঁ মানটি নিস না, আজকেটাই নিয়ে যা, কোথাও গেলে কাউরি বাড়িটা দিয়ে গেলে হেভি লাগবে দেখতে, পরে কোথাও ঘুরতে ঘুরতে বেড়ালে। দেখে দেখি ঘোর আমার দিকে ঘোরা ঘোরা, কালো আছে, আর দেওয়া যাবেন তাহলে, দেওয়া যাবেন এখন, 1 বছর পড়তে নেই ও কাকিমা, 1 বছর পড়তে নেই, কালো দেখো কি সুন্দর দেখতে শাড়িটা, খুব সুন্দর হয়েছে। দেখি মানটি গায়ে দে, খুলে দে, গায়ে দিয়ে দে, ওই দিকটা ঘুরিয়ে দে, ওই দিকে না এইদিকে ঘুরিয়ে দে, হ্যাঁ এইদিকে ঘুরিয়ে দে, সুন্দর হয়েছে। ব্লাউজ পিস তৈরি করা তবে মানটি, যাই করিস না ব্লাউজ পিস না তৈরি করলে ভালো লাগবে শাড়িগুলো। যেদিকে ঘোরা উল্টো দিকে ঘোরা, ঘোরা ঘোরা, হ্যাঁ গায়ের রংটা আছে, সবই মানিয়ে যাচ্ছে, ব্লু কালার, পেছনে একজন পরে বসে আছে, সামনে ব্লু কালার, খুব সুন্দর, তা খুব সুন্দর শাড়ি। আচ্ছা তোর গায়ে যেটা ফেলছিস সেটাই সুন্দর লাগছে কেন বল দেখি, দিদিকে ঘোরা একটু ঘোরা।
যেটা দেখিয়ে দেখে ঘরে দিকে ঘরে দিকে খুব সুন্দর লাগছে, যেটাই গাই দিচ্ছে সেটাই সুন্দর লাগছে। এটা এনে নে ফুটো দিদি নে। ও শাড়ি পাহাড়, শাড়ি পাহাড়, যেমন ফর্সা তেমন কালার গুলো এত সুন্দর সুন্দর পেয়েছে। শেষ বেরাচ্ছে বস্তা থেকে এক পিস শাড়ি, এই যে মোটামুটি যা ছিল সব বেরিয়ে গেছে, বস্তা থেকে লাস্ট বেরালো। দেখি ঘোড়া মান্টি, আর এটা ঘোড়া ঘুরে নে ভালো। এগুলো এমনি সবাই যখন তখন কোথাও বেরোবি, পরে পরে যাবি ঠিকঠাক শাড়ি। শাড়ি দেখে হাঁপ ছেড়ে বাজল, বুঝতে পারছি কি অবস্থা। আমি পুরো হাঁপিয়ে গেছি, শাড়িগুলো দেখতে দেখতে এত ভিড় মানে হয়ে গেছে, শাড়ি এত প্রচুর প্রচুর শাড়ি হয়ে গেছিলো, সেগুলো শেষ করলো এই। বাপরে বাপ আমার অবস্থা শেষ, মনে হচ্ছে ঘুমাতে পারলে বাঁচি এরকম হচ্ছে। যাই হোক একটু পরে মনে আমি বেরিয়ে যাবে, মনে আমি শাড়িটা এখানে শুকাতে দেওয়া আছে, এইগুলো গোছাতে হবে, গুছিয়ে দেবো, আমার মনে আমি নিজে রেডি হবে। চো কোন শাড়িটা পরবে এখান থেকে নিয়েছি, সে শাড়িটা তোকে পরিয়ে দিছ। ফল খেতে বসেছি, ফল খেতে দিয়েছে মনকে, মনক ফল খাচ্ছে আর মা কাকিমা এখানে চা করেছে। আমি চা খাই না, তুমি ভালো করে জানো। চলে গেলে চা খাচ্ছে ঠাকুমার চা, আর দিদা চা খায় না, দিদা চা খায় না, ঠাকুমার বিকেলের চা চলে এসছে, ঠাকুমার চা খেয়ে নাও, আমার চা চা খাবে তো খেয়ে নাও। ওর দুষ্ট এই যে এক বন্ধি এসছে গল্প করছে এখানে, আর মা কাকিমার এখানে লুচি করছে, রেডি করছি শাড়িটা, ওকে পরানো হয়ে গেছে। সন্ধ্যে প্রায় দেখে নাও একদম 6:05, 6:30-7টার দিক করে বাড়ি চলে যাবে, তো সন্ধ্যে হয়ে এসছে। আর এই যে কাকিমা এখন খাবার টাবার দিয়ে গেলো, সন্ধ্যের লুচি জল মিষ্টি সব কিছু দিয়ে গেছে, তো জামাই আর মনামি খাবে। আর মনামি চুলটা আমি আগে তাড়াতাড়ি করে বেঁধে নিই, আর আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, আমার অবস্থা বলো না, ওকে রেডি করছি তার জন্যে ফোন করছিল। হয়ে গেছে, দাঁড়াও এ চোখ এখন খুললে কালো হয়ে যাবে, দেখি লাইনারটা পড়েছে মনামি। মনামিকে কেমন লাগছে তাও জানিও, মনামি হাতে সরা, হ্যাঁ হয়ে গেছে সব, দেখি মনামি ঠিক আছে, কেমন লাগে মুখটা তোলা তো বাবা সোনা, মানে মুখটাই একদম কেমন হয়ে গেল, হ্যাঁ চেঞ্জ পুরো চেঞ্জ, আমার মনা সোনা, মনা সোনা পুরোই চেঞ্জ হয়ে গেছে, বিয়ে করে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আচ্ছা বর খাই দেবে, খাই দাও তো এক গাল, খাই দাও তাড়াতাড়ি, খাই দাও মুখে দিয়ে দাও, বয়ের মুখে দিয়ে দাও, দেখি মনে মনে মুখটা তোল না, মুখটা তোল না, একটু দেখাতে পারছি না কাউকে। শাড়ি পরে এসেছিল, আর আমাদের এখান থেকে নতুন শাড়ি পরে যেতে, তাই ওর চেঞ্জ করে ফেলেছে, নতুন একটা শাড়ি এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে, আর এখানে নতুন জামা চলে এসেছে, প্যান্টও চলে এসেছে, প্যান্ট জামা আর নতুন শাড়ি, সবাই রেডি হচ্ছে এখন, গুছিয়ে দিচ্ছি। মনামি টাটা করে দাও, সবাই টাটা করে দাও ভিডিওতে, এই যে টাটা করে দাও একটু ভিডিওতে, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছে মনামি, কারণ দীর্ঘ মানে তো আসতে হয়, দীর্ঘ মানে তো দীর্ঘ মানে তো
তখন দেখতে পারে মনামীকে আর কদিন পরে। এখন মনামী বাড়ি যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমিও বাড়ি চলে যাবো, দীপ্ত আসবেন নিতে, মা এখন এখানেই আছে। তো দেখলো টাটা বাই বাই করে দিল। আর দিদি ভিডিওটা এখানে সেন্ড করবো, হাতে টাটা কর, মনে টাটা করে দাও, মনে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। এইটা হবে না, এটা হবে না, হাত তুলে নি, দেখ এগুলো ভালো লাগে না। ওরে বাবা, এই যে মা সব গুছিয়ে দিচ্ছে, ব্যাগপত্র বাড়ি যাবে। তোকে ধরতে পারি যে আমি ধরছি, গাড়িতে তুলে দেবো। বাবি কই তোর, বাবি কই? কেঁদেছে একটু তোমার মেয়ে, কেঁদেছে তোমার মনে হয়? কাঁদবে, ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। ওই দে কাঁদার কি আছে গো, এই ফ্লাশ মারবো, ফোনের ফ্লাশ মেরে দেবো, এক্ষুনি গুলি করতে পারো, ফ্লাশ মারবো, এই ফ্লাশ মেরে দিচ্ছি, চমকে গেছে আগবো ফর্সা, ও কেন টকটকে উঠেছে, চমকে উঠে যাক বলে, চলো এই যে চোখ বেশি রকরাবি না, কালো হয়ে যাবে, লাইনার পড়েছিস। ও গো এই দেখ তোরা না রেগে যাচ্ছে, জল দে জল দে জল দে জল দে, বাজে মে তুই, এই যে পিসায় হাত ধরেছে, হ্যাঁ চলো তো, এই তো আমরা সবাই যাবে হেঁটে হেঁটে, চলো এই তো পিসি যাচ্ছে, পিসারের হাত ধরে চমা, এই পিসাই দেখে ভয় পায় না, সব আমাদের সব পাশে আসে, সব কাকিমা জেঠিমারা দেখতে আসছে। বাড়ি যাওয়ার সময় সন্ধ্যে হয়ে গেছে, বদলি থেকে পুরো সন্ধ্যে, একবারে সন্ধ্যে হয়ে গেল। এই পিঠা কোথায় গেছিলিস? দুধানতে এই দুধ দেখি, দুধ কোথায় দিবি? দুধ মাথায় ঢেলে দি না, চান হয়ে যাবে। ওইখানটা ভরকে গেছে, পাটা স্লিপ করে গেছে, দেখে দাও তো, ছোটটা হাতে নিয়ে না, তাহলে সুবিধা হবে রাখতে। মনামি টাটা টাটা টাটা, ফ্লাশ মেরে দিয়েছি আবার, টাটা, হ্যাঁ সবাই যাবো রে, এই কদিনের মধ্যেই যাবো, টাটা দাদা, আবার জিজ্ঞাসা করছে সে জানি, হ্যাঁ আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তার সঙ্গে হচ্ছে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে নিও, নেক্সট ব্লগে আসছে খুব তাড়াতাড়ি। আর আজকে টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।